সন্তান আসে ওয়া ওয়া করে কান্দে।
কান্দে কান্দে কি কান্দে না কিন্তু আমার সোনার নবী দুনিয়ার জমিনে যেদিন 12ই রবিউল আউয়াল সোমবারের দিন দুনিয়াতে আসলেন আমার নবী সিজদায় পড়ে কানলেন আমার নবী দুনিয়ার জমিনে যেদিন আসলেন প্রথম দুনিয়ার জমিনে আসলেন নবী আমার কিসের সিজদা করলেন আমার নবীর ওই সিজদা ছিল উম্মতি উম্মতি বলে কান্না বলেন কার জন্য কানছিল উম্মতি যে নবী দুনিয়ার বুকে আসলেন উম্মতি উম্মতি বলে কানলেন এখনো সেই নবী সোনার মদিনায় কানতেছেন বলে সুবহানাল্লাহ কোন জায়গায় নবী আমার কানতেছে সুবহানাল্লাহ মদিনায় কোন জায়গায় কানতেছে কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী নফসি করে কান্দে ঈসা মুসা আদম সুবহানাল্লাহ বলেন কবর হাশর ফুলছি রাতে কেউ হবে না আপন কবর হাশর ফুলছি রাতে কেউ হবে না আপন নফসি নফসি করে কান্দে ঈসা মুসা আদম হাই হাই করে কান্দে রে নবী হাই হাই করে কান্দে রে নবী চোখের জলে ভোগে ভাসায় কান্দে রে নবী মদিনায় আমরা সবাই কোন নবীর উম্মত বলেন তো বলেন কোন নবীর উম্মত আখের নবীর উম্মত আমরা আমাদের দাম বেশি না কম নবীজি উহুদের যুদ্ধে গেলেন নবীজির উহুদের যুদ্ধে গেলেন বিশ্ব নবীর গালে দুইটা দাঁত শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ যেই নবী এখন পর্যন্ত উম্মতের জন্য সোনার মদিনায় কান্দে গো মা সেই নবীর উহুদের যুদ্ধে গালের দুইটা দাঁত শহীদ হয়ে গেল গো মা নবীজি গালের ব্যথায় দাঁতের ব্যথায় আমার নবী অস্থিরতা হয়ে পড়ে আছে জিব্রাইল আমার নবীজির মাথার কাছে এসে বসলেন ডাক দিয়া কয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গাল্লার নবী আপনার গালের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে গো আল্লাহর নবী আপনি একটু বলুন গালের দাঁত ভাঙা ব্যথার কেমন কেমন কত ব্যথা আমি জিব্রাইলের কাছে একটু বলুন আমি জিব্রাইল একটু রিপোর্ট লিখব সুবহানাল্লাহ আমি জিব্রাইল একটু রিপোর্ট লিখব তার কারণ আমার আল্লাহ জানে আমার বন্ধু কেমন ব্যথা পাইছে পাইছে কি পাইছে না বলেন না পাই কি পাই না আল্লাহর বন্ধুর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ রাসূলুল্লাহর বন্ধুর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওই আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব আল্লাহর সাথে নাই রে ভাব এইটা হলো মূল অভাব কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি তার সেট করতে চান গো আমার মা বোনরা কোরআনটা আঁকড়িয়ে ধরেন গো মা কোরআনটা যদি আঁকড়িয়ে ধরতে না পারি আমার আল্লাহর সঙ্গে লাইনটা ঠিক রাখতে পারবো না ও সোনার মা বোনরা প্রতিদিন পাঁচবার মসজিদে আজান হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কইরে বান্দা তোরে যদি ফজরের ডাক না দি পাইলাম না তোরে জোহরের ডাক দিয়া পাইলাম না তোরে আসরের ডাক দিয়া পাইলাম না তোরে আমি মাগরিবের ডাক দিয়া পাইলাম না এশায় ডাক দিয়া পাইলাম না ও বান্দা
আয়াতুহান্নাসু ওয়াল হিজারাতি উহিদ্দাত লিল কাফিরিন জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর ও চট্টগ্রামবাসীর মা বোনেরা খেয়াল করুন গো মা বাড়িতে অনেকের পাথর থাকে ওই পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দে আজকে আমরা মানুষ কান্দি না জাহান্নামের আগুনের ভয়ে যদি আমরা কান্দতাম জীবনে নামাজ ছাড়তাম না জাহান্নামের আগুনের ভয়ে যদি আমরা কান্দতাম জীবনে বেপরদায় করতাম না জাহান্নামের আগুনের ভয়ে যদি আমরা করতাম তাহলে আমরা জিন্দেগিতে সুখ খাইতাম না জাহান্নামের আগুনের ভয়ে যদি আমরা কান্দতাম তাহলে আমরা জীবনে মানুষের সমালোচনা করতাম না জাহান্নামের আগুনের ভয়ে যদি আমাদের অন্তরে থাকতো আজকে হকদারের হক নষ্ট করতাম না কথা বলেন ঠিক না বেটি আমাদের অন্তরের মধ্যে শুধু ভয় থাকতো একমাত্র আল্লাহর ভয় বলেন না কার ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে কি আছে না ও আমার মা বোনরা কত বড় বড় আউলিয়া কত গোল আল্লাহর ভয়ে কেন্দে কেন্দে আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে গেছে আপনি আমি এত বড় গুনাহগার ব্যক্তি কেন আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে যখন আপনি সেজদায় পড়ে যাবেন আপনি সেজদার তাসবিহ পড়ার পরে আপনি বলবেন আল্লাহ হাসিব আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির ওয়াল্লাহ আমি যে সেজদায় পড়ে গেছি আল্লাহ কোরআন এবং হাদিসে শুনেছি আমি যখন সেজদায় পড়ে যাব তখন আপনার কুদরতের কদমটা আমার কপালের নিচে আপনি বিছাইয়া দেবেন ও মাহবুব রে আপনার কুদরতের কদমটা তো আমি দেখতে পারি না আল্লাহ বিশ্বাস করে তোমার কুদরতের কদমে সেজদায় পড়ে গেছি আল্লাহ ওয়াল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির ওয়াল্লাহ আমি সেজদায় মাথা নত করে দিয়া আমি এই দোয়াটা পাঠ করলাম আল্লাহ একদিন আমি কবরে চলে যাব আমার কবরের হিসাব আপনি সহজ করে দিয়েন আমার আল্লাহ শুনবে কি শুনবে না আমার আল্লাহ শুনবে কি শুনবে না আল্লাহ কয় ও বান্দি তুই যখন কপালটা মাথাটা যখন মাথা নুয়াইয়া দিস আমি আল্লাহর বড় দয়া হয়ে যাই আল্লাহর বড় মায়া হয়ে যাই বান্দারে আমি আল্লাহর কুদরতের দরিয়ায় তখন জোশ মারে রে বান্দা সঙ্গে সঙ্গে তোর জন্য জান্নাতের দরজা খুলে দি আল্লাহ পাক যদি বান্দার জন্য বান্দার এই কান্না চোখের পানি যদি আল্লাহ কবুল করে নাই আর আমার আল্লাহ যদি চোখের পানি কবুল করে নিয়া আর যদি বান্দার জন্য যদি জান্নাতের দরজা খানা খুলে দেয় এমন চোখের পানি আজকে আমাদের মুসলমানদের চোখে নাই কেমনে চোখে পানি আসবে মামা কষ্ট থাকলে তো কষ্ট চোখে পানি আসবে কষ্ট নাই তো পানি আসবে কোথা থেকে আমার মা বোনরা লক্ষ্য করেন যখন আপনার গায়ের মধ্যে একটু রান্না করতে গেলে একটু তেল ছুটে পড়ে গরম তেল পড়ে সাথে সাথে আপনার ওই কবরের জাহান্নামের আগুনের কথা আপনি স্মরণ করবেন আল্লাহ দুনিয়ার আগুনটা কেমন আগুন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম যখন যখন জান্নাত থেকে বের করে দিলেন যখন আব্বা জান আদম আলাইহিস সালাম যখন আগুন দিয়ে রান্না করবে আগুনের প্রয়োজন হলো আমার আল্লাহর কাছে আগুনের আবদার করলেন মাবুদ গো রান্না করে খাবো আগুন কোথায় পাবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ধোঁয়া আগুনের ধোঁয়া ওইটা সরিষার দানার চাইতেও ছোট ওইটা কি করলেন 70 বার ধৌত করলেন 70 বার করে ধুইয়া ওই পাহাড়ের উপরে একটা জায়গায় রেখে দিয়েছিলেন সেই পাহাড়ের সেই ধোঁয়া সরিষার দানা পরিমাণ পাহাড়ের মধ্যে 70 বার ধুয়ে রাখছিলেন তারপরও কি হলো পাহাড়টা পুরে একেবারেই সুরমার পাহাড়টা পুরে ধোয়া হয়ে গেল আমার আল্লাহ সেই ধোঁয়াটা আবার নিয়া সরিষার দানা পরিমাণ সেই সরিষার সেই ধোঁয়াটা নিয়া আমার আল্লাহ আবার 70 বার ধুয়া এই গিয়া হযরত আদম আলাইহিস সালামের দুনিয়াতে রান্না করার জন্য ওই আগুনটা আল্লাহ দিয়েছে সেই আগুনের তেজ যদি এত হয় সেই আগুনের তেজ যদি এত হয় তাম জাহান্নাম যদি পুরাইয়া সরকার করে দিতে পারে আধুয়া আগুন আমার আল্লাহ জাহান্নামে রেখে দিয়েছে শুধু জাহান্নামীদের জন্য নাফরমানদের জন্য আমার মা বোনরা আমরা নাফরমানি করি আল্লাহর হুকুম গুলো মানি না আল্লাহর নাফরমানি করি আল্লাহর জমিনে চলে আল্লাহর নাফরমানি করি আমার আল্লাহ তাই ও বান্দারে করে ম্যাজিস্ট্রেট করে দুনিয়ায় পাঠাই নাই রে বান্দা তোরে দারোগা বানাইয়া দুনিয়ায় পাঠাই নাই তোরে এমপি মন্ত্রী বানাইয়া দুনিয়ায় পাঠাই নাই তোদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা তোমরা সবাই আমি আল্লাহর গোলাম বলেন না কার গোলাম ও মা বোনেরা যতই বাহাদুরি করেন গো মা সবার একদিন সুজা হওয়া লাগবে আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে কিসের বাহাদুরি করেন কিসের অহংকার করেন বাহাদুরি তো একমাত্র করতে পারে যিনি তিনি আমার আল্লাহ কথা বলেন ঠিক না বেটি আমার মা বোনরা লেখার শক্তি আমাদের নাই কিন্তু দেয় আল্লাহ দেখার শক্তি আমাদের নাই কিন্তু দেয় আমার আল্লাহ কথা বলেন ঠিক না বেটি মন কার লাগে আর
সবকিছু আমার কবরে যাবার সময় কিন্তু কেউ আমার হবে না ঠিক বলেন হবে কি কেউ কিন্তু আমার হবে না ও মা বোনেরা আপনি কানবেন নামাজে বসে আপনি কানবেন নামাজের সেজদায় আপনি কানবেন তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনি কেন কানবেন না আপনার কোরআন কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন আপনি কেন কানবেন না আপনি কি মনে করেছেন কোরআন মিথ্যা আপনি কি মনে করেছেন কবরের আযাব মিথ্যা আপনি কি মনে করেছেন হাশরের আযাব মিথ্যা আপনি কি মনে করেছেন ফুলসিরাতের ঘাট পার হওয়া লাগবে লাগবে এটা মিথ্যা ও মা গো কোরআন হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সত্যবাণী প্রচার করে দিয়েছেন ফুলসিরাতের এমন একটা রাস্তা ফুলসিরাতের ঘাট পার হতে গেলে ওই ফুলসিরাতের ঘাট সুলের চাইতেও চিকুনা হীরার চাইতেও ধারালো অমাবস্যার রাত্রে আছে অন্ধকার 30,000 বছরের রাস্তা ওই ফুলসিরাতের পাটা পার হতে হবে ওই ফুলসিরাতের ঘাটের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে যেই ব্যক্তি ওই ঘাট পার হতে যাবে কেটে টুকরা টুকরা হয়ে ওই আগুনের মধ্যে পড়ে যাবে যদি ফরজ পর্দা করি আল্লাহর কোরআন তেলাওয়াত করি সর্বক্ষণ আল্লাহ জিকির করেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে করেন মানুষের গীবত করবেন না মানুষের সমালোচনা করবেন না কে কয়টা পাপ করেছে ওই পাপ দেখার আপনার কোনো দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার ও দুনিয়ার মানুষ তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তারপরে তোমার আহাল পরিবার স্বামী সন্তান তোমার দেশবাসী গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ঠিক কিনা বলেন ও মা বুন্দা সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে অনেক মা বুন্দা বলে যে একজনকে নামাজের কথা বললে ঝিরকি মারে ওঠে মা বুন্দা ঝিরকি মারুক কিন্তু আপনি তো মার খাচ্ছেন না আল্লাহর নবী নামাজের পথে মানুষকে ডাকতে যায় কত ইট পাথরের আঘাত খাইছে কত নবীর আমলিরা আল্লাহর রাস্তায় মানুষকে দিনের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর নবীরা কিন্তু মার খেয়ে কে রক্তাক্ত হয়ে গেছেন কথা বলেন ঠিক না বেটি আল্লাহর নবীরা যখন মার খেয়েছে আমরা মার খাওয়া কোনো ব্যাপার না কথা বলেন ঠিক না বেটি তবে আমার মা বোনরা এই দুনিয়ায় যদি মার খেয়েও যদি ইসলামটা টিকায় রাখতে পারি আমার ধর্মটা যদি আমি টিকায় রাখতে পারি মৃত্যুর পরে আমার আল্লাহ অবশ্যই জান্নাত রেখে দিয়েছে কি রাখছেন না বলেন রাখছেন কিনা আমার মা বোনরা আমার সোনার মা বোনরা খেয়াল করুন আজকে আপনার বাড়ির পাথর কান্দে জাহান্নামের হয়ে কিন্তু আমরা আজকে আমাদের চক্ষু আজকে কান্দে না পাথর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে
মুসা নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ আসছে মুসা নবী ডাইনে তাকায় বামে তাকায় পিছনে তাকায় উপরে তাকায় কোথাও তো কিছু পাওয়া যায় না কান্না করে কে কে কান্না করে মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে কয় মাবুদ গো কে যেন কানতেছে কান্না শুনতে পাই কিন্তু দেখতে পাই না ও মাবুদ আপনি তাকে দেখায় দেন কে কান্না কাটি করতেছে আমি একটু দেখতে চাই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবানটা খুলে দিলেন বলি সুবহানাল্লাহ পাথরের জবান খুলে দিয়ে বললেন পাথর রে তুমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দো রে পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দো ও পাথর রে তোমার জবানটা আমি দান করলাম তুমি আমার পয়গম্বর মুসা নবীর সঙ্গে একটু কথা বলো আমার আল্লাহ পাথরের জবান দান করে দিলেন পাথর ডাক দিয়ে কয় হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই জন্য আমি আপনার সঙ্গে কথা বলতেছি এই জন্য আমি আপনি কান্নার কথা জিগাইছি গাইলেন কান্নার কথা জানতে চাইলেন গো আল্লাহর নবী আমি কান্তেছি এই কারণে আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন জাহান্নামের মধ্যে নাকি মানুষ আর পাথর পোড়াবে এই জন্য জাহান্নামের আগুন আমি পাথর সহ্য করতে পারবো না পাথর বসে শুধু কান্দি রাত দিন 24 ঘন্টা কান্দি আমার কান্না তো কখনো বন্ধ হয় না আমার কান্না তো কখনো বন্ধ হয় না আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া দিয়ে বললেন আল্লাহ যেই পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দে ওই পাথরের আল্লাহ তুমি তার জাহান্নামের আগুনটাকে হারাম করে দেন সুবহানাল্লাহ আমার মা বন্ধা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়া আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে কয় মুসা রে পাথরের কান্না আমি আল্লাহ এত পছন্দ করেছি ওই পাথরের কান্না আমি আল্লাহ এত পছন্দ করেছি পাথরের কান্না দেখে আমি আল্লাহ ওর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি Aisyah
মানুষ কত কান্দা কান্দে কান্না কেমনে আসে কেমনে সখি পানি আসে আমার সখে তো কোনোদিন পানি নাই আমার সখে কেন পানি আসে না মাইশা রাদিয়াল্লাহু তাআলা হাত ডাক দিয়া কয় ও মহিলা কেমনে তোমার সখে পানি আসবে একটা আমল তোমাকে আমি দি বলে কোন আমলটা দিবা আমাকে আমলটা দিয়ে দাও বলে আজকে রাতে তুমি যাইয়া তোমার ঘরের বাতি নিভাইয়া দিয়া ঘরের মধ্যে নির্জনে একা থাকিয়া তুমি ওযু করে যাই নামাজের মধ্যে বসে তুমি ওই কবরের কথাটা একটু স্মরণ করবা কবরের কথা স্মরণ করবা বাতিটা নিভাইয়া দিবা মাঈশা রাদিয়াল্লাহু তাআলা হার এই কথা শুনে মহিলাটা বাড়িতে গেলেন একা এক নির্জন ঘরের মধ্যে বাতিটা নিভাইয়া দিয়া জানালা দরজা সব বন্ধ করে দিয়া চোখ বন্ধ করে যখন কবরের কথা স্মরণ করলো গোমা হায় রে দুনিয়ার জিন্দেগি এখন যদি বিপদে পড়ি যদি একটা চিল্লানি দিই আশেপাশের মানুষগুলো আমার পক্ষে চলে আসবে আমারে সাহায্য করার জন্য ছুটে আসবে কিন্তু হায় রে কবর ডাইনে মাটি বামে মাটি নিচেই মাটি বিছানা উপরে বাঁশের খোপা বিছাইয়া কলা পাতা দিয়া পাড়াইয়া মাটি দিবে দুই পাও দিয়া পাড়াইয়া কথা বলেন ঠিক না বেটি এত শক্ত মজবুত করে ওই অন্ধকার কবরের মধ্যে দিয়ে আসবে যেই কবরের মধ্যে একটা বাতির ব্যবস্থা নাই যেই কবরের মধ্যে জানালার ব্যবস্থা নাই যেই কবরের মধ্যে দরজার ব্যবস্থা নাই গো মা ও মা বোনেরা ওই কবরের কথা একটু স্মরণ করেন কথা বলেন ঠিক না বেটি আমি একদিন মারা যাব দিবে বাস বাগানে কবর যার যার ঘরে থাকবে শুয়ে কেউ নিবে না খবর আমি একদিন মারা যাব দিবে বাস বাগানে কবর যার যার ঘরে থাকবে শুয়ে কেউ নিবে না খবর আজকে আমার এত শক্তি গাই আজকে আমার এত শক্তি এত কাজকর্ম করতে পারি আজকে একক নামাজ করতে পারি না এখন গাছ আমরা আছে টাইট আল্লাহর রাস্তায় করতেছি ফাইট যখন গাছ আমরা হয়ে যাবে ঢিল আল্লাহর রাস্তায় করতে যাব মিল আল্লাহ কিন্তু ওই মিলটা তখন পছন্দ করবে না আল্লাহ বলেছেন যুবতী যুবক অবস্থায় কি ইবাদত বন্দেগী করছ যুবকের ইবাদত বন্দেগীর হিসাব দিয়ে তারপরে তোমরা জান্নাতে যাবা মিছামিছি কাটাই আপনার গালের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে গো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাউলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা
মাতার কাছে বসেন ডাক দিয়া কয় আল্লাহর নবী আপনার দাঁত ভেঙে গেছে গো নবীজি আপনার এই ব্যথার কথাটা আমি একটু জিব্রাইলের কাছে বলেন আল্লাহর নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমার গালের দাঁত ভেঙে গেছে রে ব্যথার কথা জিগাইলি ও জিব্রাইল আমি নবীজির গালের দাঁত ভাঙা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা আরো বেশি এমন নবী জিব্রাইল সহ্য করতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধুর গালের দাঁত শহীদ হয়ে গেছে রে জিব্রাইল জিব্রাইল রে আমার বন্ধু তো কিছু খাইতে পারে না জান্নাতুল ফেরদাউস থেকে আমার বন্ধুর জন্য খাবার নিয়ে আমার বন্ধুরে খাওয়াও আমার মা বন্ধু খেয়াল করুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ইয়া আমি আল্লাহ দিয়েছি বান্দা তোমরা কোন রাস্তায় চলবা আমি আল্লাহর রাস্তা ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোন রাস্তা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে জান্নাতের খাবার পাঠায় দিলেন আমার নবী এই জান্নাতের খাবারটা দেখলেন আমার নবী জান্নাতের খাবারের বলেন তো কিরান আছে কি আছে না বলেন আছে কি আছে না ও মা গো এই দুনিয়াতে যদি বিরানি করা যায় বিরানি করা যায় বাসনা চালের বিরানি করা যায় আমার মা বোনরাই বাড়ির থেকে আর এক বাড়িতে একটু সেন আসে কি আসে না সুগ্রামটা পাওয়া যায় কি যায় না কিন্তু আমার মা বোনরা দুনিয়ার কোনো বিরানি নয় দুনিয়ার কোনো বিরানি নয় দুনিয়ার কোনো খাবার নাই আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে আমার নবীর জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন আমার নবীজি এই জান্নাতের খাবারের গ্রাম তাই দেখি আমার নবী বুঝতে পারেছে এটা জান্নাতের খাবার জিব্রাইল রে ও জিব্রাইল আমার তো বুঝতে বাকি নাই রে জিব্রাইল এই খাবার তুমি জান্নাত থেকে আনছো আমার আল্লাহ আমার জন্য আমার বন্ধু পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল রে এই জান্নাতের খাবার কেন নিয়ে আসছো জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জান্নাতের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন ও গো আল্লাহর নবী এই জান্নাতের খাবার আপনি খান আপনার তো গালের অনেক দাঁতের ব্যথা অনেক আপনি তো গাল নাড়াইতে পারেন না খাইতে পারেন না ও গো আল্লাহর নবী এই জান্নাতের খাবারটুকু আপনি খান আল্লাহর নবী জান্নাতের খাবারের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী এই জান্নাতের খাবারের দিকে তাকাইয়া কেন কান্দেন গো নবীজি আপনার চোখে কেন পানি দাঁত ভেঙে গেছে তারপরও তো আপনি কান্দেন নাই কিন্তু খাবার দেখে আপনি কেন কান্দতেছেন আল্লাহর নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইল এই জান্নাতের খাবার আমারে খাওয়ার জন্য আমার আল্লাহ আমার বন্ধু পাঠায়া দিয়েছেন জিব্রাইল রে এই খাবার আমি খাবো না জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ও আল্লাহর নবী কেন আপনি এই খাবার খাবেন না আপনি খাবারটুকু খান আল্লাহ আপনাকে খাওয়ার জন্য পাঠায় দিয়েছেন আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার সোনার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে আমার গুনাহগার উম্মতের এই জান্নাতের খাবার না খাওয়াইয়া আমি রাসূল জান্নাতের খাবার খাবো না ভালোবাসার দরকার আছে কি না বলেন তো নবীর ভালোবাসার দরকার আছে কি না আহমদিত মাই লাখ সালাম তুমি হলে সবার সেরা নবী একরাম মুস্তফা আহমদিত মাই লাখ সালাম মুস্তফা
মানে তোমার শানে দরুদ পড়ে সৃষ্টি তমাম তোমার জন্যে তোমার জন্যে দরুদ পড়ে তুমি হলে সবার সেরা নবী এ আকরাম মুস্তফা আহমদ তোমায় লাখো সালাম এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায় এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায় খোদার হুকুম পেয়ে তুমি গেলে না না এখন তো শেষ তো মাগরিবের আজান হয়ে যাবে এখনই মোনাজাত দিয়ে দেব আসুন আমার মা বোনেরা আমি আপনাদের জন্য দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি যে কয়দিন আল্লাহ জমিনে বেঁচে থাকব আপনাদের জন্য আমি দোয়া করব আমার জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন প্রিয় নবীকে ভালোবাসবেন নইলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না অন্ধকার কবর কবরের খবর দুনিয়ার কেউ নিবে না আমার নবীজি কবরের খবরটা নিয়ে নেবেন সুবহানাল্লাহ কবরে উম্মত উম্মতের জন্য নবী আমার শাফাত করবেন উম্মতের কান্নার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনেরা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ অটল পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পর্দা করবেন জবানটা যেন নষ্ট না করে মিথ্যা কথা বলে জবানটা যেন নষ্ট না করে মানুষের গীবত সমালোচনা করে মানুষরা পাপ করেছে তাকে একটু বুঝাইয়া দেন টিভি কম চাইতে কিন্তু আমার মা বোনেরা ও টিভির বায়নটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাই দিলেন বান্দা আমার জমিনে চলবা এবং কিছু বাছাই করে চলবা কাটার বন দিয়ে তো কেউ আমরা চলতে চাই না চাই দুনিয়াতে ভালো রাস্তা চলতে হলে যেমন আমাদেরকে পথগুলো বাছাই করে চলতে হয় আপনার কোন শত্রু আছে সেই শত্রু রাস্তা দিয়ে আপনি যাবেন না যদি কোনো ক্ষতি করে দেয় তাই না তো বামের রাস্তায় আছে শত্রু সেই শত্রু হলো শয়তান আমাদেরকে জান্নাতে যাইতে দিবে না ওই শত্রু ওই শয়তান আমাদেরকে জান্নাতে যাইতে দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করলেন আল্লাহ এই আদমের 14 গোষ্ঠীকে আমি জান্নাত থেকে বের করে দিব ওদেরকে জান্নাতে থাকতে দিব না জান্নাতে যাওয়ার মতন আমল ওদেরকে করতে দিব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আদমের সন্তানদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিয়ে দিলাম এই কুরআনের রাস্তা যারা চলবে তারা হবে জান্নাতি যারা শয়তানের রাস্তা চলবে তারা হবে জাহান্নামী যারা এই কুরআনের রাস্তা ছেড়ে পথভ্রষ্ট হয়ে যাবে তারা কবরে যে আর কোনো রাস্তা পাবে না শুধু কান্তেই থাকবে কান্তেই থাকবে কান্তে কান্তে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত পড়বে কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত পড়বে সেখানে তারপরও সাহায্যকারী পাওয়া যাবে না বলেন পাওয়া যাবে কি আসুন মা বোনরা কবরে সাহায্যকারী কবরের বন্ধু পাইতে হলে আল্লাহর রাস্তায় আমরা যত কষ্ট হই করি আল্লাহ পাকের দেওয়া চক্ষু দিয়া জি বাংলা স্টার জলসা দেখেন না আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে জি বাংলা স্টার জলসার আওয়াজ হয় মুসলমানের ঘরে উলু বাজে মুসলমানের ঘরে হিন্দুর মেয়েরা টিভির মধ্যে পূজা করে দেবতা দেখে কথা বলেন ঠিক কি না প্রত্যেকটা মুসলমানের ঘরে আমার মা বোনরা মুসলমানের ঘর কেন ফেরাউন মার্কা ঘর হলো
থেকে আপনি উত্তম আপনি সফল মখলুক আমাদের ঘরে কোনো জীবজন্তু ছবি থাকবে না যেই ঘরে কুকুর এবং বিড়াল জীবজন্তু ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা কখনো প্রবেশ করে না বলেন করে কি করে না এক হুজুর ওয়াজ করছে আমার মা বোনেরা যেই ঘরে জীবজন্তু ছবি থাকবে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা বণ্টন করবে না কিন্তু ব্যক্তি কি করলো একটা কুকুরের বাচ্চা কোলে করে নিয়ে বেড়ায় কারণ কুকুরের বাচ্চা কোলে করে নিয়ে বেড়ায় কারণটা কি মুখে দাঁড়িয়ে আছে উনি কিন্তু একজন মুসলমান তো কুকুরের বাচ্চা কোলে করে নিয়ে বেড়ায় কারণটা কি একটা গাড়িতে বসে আছে পাশে একটা সিট খালি পড়ে আছে আরেকজন হুজুর গাড়ির মধ্যে উঠছে পাশে যাবে বসবে তো দেখতো তো ব্যক্তি কোলের মধ্যে কুকুরের বাচ্চা তো বলে কুকুরের বাচ্চা তো কোলে থাকে একমাত্র খ্রিস্টান ইহুদির কোলে তাই না হ্যাঁ কাদের কোলে থাকে কুকুর তো কোলে করে রাখে হলো খ্রিস্টান ইহুদিরা এখন ইহুদির কোলে যদি কুকুরের বাচ্চা থাকে তাহলে ইহুদিকে দেখে খ্রিস্টানকে দেখে কোনো মুসলমান সালাম দিবে না বলেন না সালাম দিবে না ওই ব্যক্তি যা পাশে বসে পড়েছে কিন্তু সালাম কালাম কিছু দিই নাই যে ব্যক্তি কুকুরের বাচ্চা কোলে করে বসে আছে ওই ব্যক্তি তারকে ডাক দেয়া পাই আপনি একজন হুজুর আপনার মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে সুন্নাতি লেবাস গায়ে আছে আপনি আমার পাশে বসে বসেছেন আপনি কি জানেন আপনি মুসলমান আমিও মুসলমান আপনি আমাকে দেখে সালাম দিলেন না কেন কারণটা কি হুজুর ডাক দেয়া কই ভাই আপনি মুসলমান কিনা তা জানি না অনেক হিন্দুরাও কিন্তু মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে দেয় ওরা কিন্তু এটা মানত করে ঠিক কিনা বলেন অনেক হিন্দুরা মুখে দাঁড়িয়ে রেখে দেয় অনেক হিন্দুরা কিন্তু মাঝে গায়ের মধ্যে পাঞ্জাবি দেয় কিন্তু ভাই আপনাকে আমি সালাম দিই না এই কারণে আপনার কোলের মধ্যে দেখলাম একটা কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা দেখে আমি আপনাকে সালাম দিই না এই কারণ কুকুরের বাচ্চা তো কোলে করে রাখে ইহুদি খ্রিস্টানরা কুকুরের বাচ্চা কোলে করে রাখে আমি ভাবছি আপনি ইহুদি খ্রিস্টান এই জন্য আপনাকে আমি সালাম দিই নাই বলে ভাই গো আমি ইহুদি না আমি হলাম মুসলমান তবে ভাই আপনি মুসলমান আপনি কুকুরের বাচ্চা কোলে করে আসেন কারণ কুকুরের বাচ্চা কেন আপনি কোলে করে আছেন বলে ভাই একদিন এক হুজুরের ওয়াজ শুনতে গেলাম শুনতে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম ওই হুজুর বলল যে ঘরে জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে আল্লাহর ওই ঘরে ফেরেশতা ঢোকে না তা আমি দেখলাম সবচাইতে বড় একজন ফেরেশতা নিষ্ঠুর তার নাম হলো মালাকুল মওত আজরাইল তার নাম হলো মালাকুল মওত আজরাইল ভাই গো জানি আল্লাহর কোরআন মানি আমার আল্লাহ কোরআনই বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু ওই আজরাইল প্রত্যেকের প্রাণ নেওয়ার জন্য প্রত্যেকের ঘরে যাবে প্রত্যেকের কাছে যাবে ওই দিন কে থেকে যেদিন হুজুর বলেছে জীবজন্তুর ছবি থাকলে আল্লাহর ফেরেশতা সেই ঘরে ঢোকে না সেই ঘরে প্রবেশ করে না কিন্তু ভাই ওই দিন থেকে আমি মনে মনে একটা বুদ্ধি পাকাইলাম যে জিন্দা কুকুরের বাচ্চা যদি কোলে করে রাখতে পারি আজরাইল আমার কাছে কোনোদিন আসবে না আজরাইল রহমত বন্টন ওই ঘরে করবে না তবে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আমাদের রহমত বন্টন করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ পাকের ফেরেশতার রহমত নিয়ে আমাদের ঘরে আসুক আমরা কি চাই বলেন চাই কি আমার মা বোনরা দেখি তো কারা কারা চাই সবাই আল্লাহ পাকের রহমত চাই তো দেখেন তো কার হাত উঠে নাই তাকায় দেখেন কার হাত কানা উঠে নাই চট্টগ্রামবাসীর মা বোনেরা আল্লাহ পাকের রহমত সবাই চাই আমার মাহফিলে একটা হিন্দু বেটি বসেছিল শুনতেছিল মনোযোগ দিয়ে শ্রবণ দিয়ে ওয়া শুনছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আমি যখন বলছি দেখি আল্লাহ পাকের রহমত কারা কারা চাই না আমি বললাম যে দেখি আপনারা সবাই শান্তি চান কিনা তো সবাই শান্তির জন্য হাত বাড়াইছে ওই হিন্দু বেটি হাত বাড়াই নাই আমি বলছি কি আপা আপনি হাত বাড়ান নাই কারণ আপনি কি শান্তি চান নাই বলছে জি 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 চাই আমি দিদি বলে আমি শান্তি চাই না 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 আমি বললাম না আপনি শান্তি চান নাই কসম না না আমিও শান্তি চাই আমি বললাম আপনি যদি শান্তি চাইতেন অবশ্যই আপনাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আমার আল্লাহ সুবহানাল্লাহ কথা বলেন সুবহানাল্লাহ সাথে সাথে হিন্দু মেটি হাত উঁচা করে বলল আপা আমি হাত উঁচা না করে বড় ভুল করে ফেলেছি আপনারা বলেন আল্লাহ আর আমরা বলি ভগবান
কথা বলেন ঠিক কি না কিন্তু সৃষ্টির মালিক তিনি এক একজন একজন কি না নাকি দুজন আছে সৃষ্টির মালিক এক আল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন শরীক নাই আল্লাহর কোন শরীক নাই দ্বিতীয় কোন আল্লাহ নাই আমাদের আল্লাহই এক বলেন আল্লাহ এক চট্টগ্রাম বাসী মা বোনেরা আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাকের রহমত আমরা সবাই চাই কি চাই না চাই তো এইবার দেখি হাত গুলি কত দূর থেকে আইছি আসতে লাগে দুই দিন সারা রাত গাড়িতে থাকে একটু খাবারও খাইতে পারি না লাগি তো সারে না খেয়াল করুন তা কার রহমত চাই আল্লাহ আল্লাহ পাকের রহমত চাই আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না বলেন না আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যদি রহমত বন্টন যদি ঘরের মধ্যে না করে তবে সেই ঘরে কি বরকত আছে না শান্তি আছে না ও মনে ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ও মনে ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় রাস্তাঘাটে চলে নারীরা মাথায় কাপড় নাহি দাই রাস্তাঘাটে চলে নারীরা মাথায় কাপড় নাহি দাই প্লেন থেকে শুরু করে মোটরসাইকেল সব চালাই ও মনে ভাব নিরালাই গজব কেন রে দুনিয়ায় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমার মা বোনরা আর যাদের ঘরে শান্তি নাই ঘরের মধ্যে উলু হয় ঘরের মধ্যে ঢাক বাজে বাঁশি বাজে নাচ হয় পূজা হয় কি না আমি এবার আপনাদের কাছে বলতে চাই যদি আল্লাহর রহমত পাওয়ার জন্য হাত বাড়াইছেন আমার মা বোনরা প্রত্যেকের ঘরের থেকে ভারতের 36টি চ্যানেল আপনাদের বের করতে হবে যার ঘরে আছে সে বের করবেন যার ঘরে নাই সে কি বের করবেন আমার কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আপনি কাল হাসরের মাঠে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আল্লাহ বিচারের কাঠ ঘরে আপনাকে দাঁড় করায় দিবেন আপনাকে বলবে আল্লাহ এ বান্দা আমি চোখ দিছি তোকে জি বাংলা ইষ্ট যথা দেখার জন্য বাদ তখন বল আল্লাহ আমি তো জানি না এগুলো দেখলে কি হয় আর না দেখলে কি হয় তা তো আমি জানি না এই যে আপনাদেরকে দাওয়াতটা দিয়ে গেলাম এই যে আপনাদেরকে সতর্কটা করে দিয়ে গেলাম আমার মা বোনেরা ওই দিন কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই দিনে দাঁড় করাই দিবে দেখো তো দেখো তো কুষ্টিয়া থেকে তোমাদের চট্টগ্রামে এই ব্যক্তিকে তোমাদেরকে এই সম্বন্ধে আলোচনা করেছিল কিনা আল্লাহ পাকের ভিডিও আছে না আল্লাহ পাকের ভিডিও আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুইজন আমাদের কাছে রেখে দিয়েছেন সেই দুইজনের মধ্যে একজনের নাম আছে কিরামান আরেকজনের নাম আছে কাতিবিন কত বলেন ঠিক না সব লেখা হচ্ছে কি হচ্ছে না আসুন আমার মা বোন এখন মোনাজাত দিয়ে দিয়ে